নদনদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আর দুই একটি স্থানে অপরিবর্তিত থাকলেও অবনতি হয়েছে অন্যান্য জেলার সার্বিক বন্যা পরিস্থিতির। বসতঘর ডুবে যাওয়ায় সড়ক ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় বন্ধ রয়েছে পাঠদান, দেখা দিয়েছে খাবার পানি ও শুকনো খাবারের সংকট, বাড়ছে পানিবাহিত রোগ বালাই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের হাতিবান্ধায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি বেড়েছে তিস্তা ব্যারাজের ভাটিতে থাকা আদিতমারি ও সদর উপজেলার বিভিন্ন নির্মাণচলে। ফলে এসব এলাকার মানুষ নানা দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ তাদের শেষ সহায় সম্বল নিয়ে বিভিন্ন সড়ক বা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। খাটের উপরে রান্নাবান্না হচ্ছে, রাস্তায় মানে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি অংশ ভেঙে ফুলঝুরি উপজেলার সদর প্লাবিত হয়েছে। বন্যায় প্রায় 4 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ 16টি নদনদীর পানি গত 4 দিন ধরে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা কবলিত হয়েছে জেলার 9 উপজেলার 390টি গ্রাম। বন্যা দুর্গত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বৃদ্ধ মানুষ নিয়ে ঘরে রয়েছে, কোথাও আশ্রয় নেয়, নিয়ে যাওয়ার মতো একটা আশ্রয় কেন্দ্র আছে সেটা ভেঙে শেষ হয়ে যেতেছে। আমরা যে সরকারি সহযোগিতা পেয়েছি তা ইতিমধ্যে 280 মেট্রিক টন জিআর চাউল, 6,75,000 টাকা এবং 2,000 প্যাকেট শুকনা খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। বগুড়ায় বন্যায় 3টি উপজেলার 61টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে নিমজ্জিত থাকায় পাঠদান বন্ধ রয়েছে। খাবার, বিশুদ্ধ পানি, গবাদি পশুর খাবার ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা খুব বন্যার মধ্যে খুব দুর্ভিক্ষস্ত পড়ে আছি। আমাদের ঘর বাড়ির মধ্যে সব কিছুই পানি, গরু বড়কে কিচ্ছু পার করতে পারছে না, আমাদের কোনো কেউ খোঁজ নেয় না। নেত্রকোনার কংস, সময়সরী ও উবদাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি টানা 8 দিনের মতো অপরিবর্তিত রয়েছে। জেলার তাহিরপুরের 150 গ্রাম, দিরাই উপজেলার 170 গ্রাম সহ সুনামগঞ্জের প্রায় 11 উপজেলার 450 গ্রাম বন্যার পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রাম বান্দরবান সড়কের মহালিয়া এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে থাকায় টানা 10 দিন ধরে বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। সাতকানিয়ার বাজালিয়ায় এরই মধ্যে বন্যার পানির স্রোতে ধসে গেছে দোতলা একটি ভবনসহ আরও কয়েকটি পাকা দালান। বান্দরবানে বন্যার পানি নেমে গেলেও দূষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ ব্যাধি ছড়াচ্ছে বন্যার্তদের মাঝে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা আগরতলা আন্তর্জাতিক সড়ক ও স্থলবন্দর সহ উপজেলার 3টি ইউনিয়নের 20টি গ্রাম বন্য কবলিত হয়ে পড়েছে। এছাড়া মৌলভীবাজার ও জামালপুরে কয়েক লাখ মানুষ পানিবন্দী। বসতঘরে পানি উঠায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। আহমেদ শরীফ, NTV, নিউজ ডেস্ক।